রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন বিচারের কথা বলে বাংলাদেশি সেবা পার্টি? 16 নম্বর সূরা আর নাহালে 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আমুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করার জন্য এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য। বাংলাদেশি সেবা পার্টি সেটিই পছন্দ করে। কেন করে? এই 16 নম্বর সূরা আর নাহালের 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা ইয়ামুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি ইনসাফের কথা বলে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, সেই ব্যক্তি মূলত সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। আর বাংলাদেশি সেবা পার্টি সিরাতে মুস্তাকিমের উপরে থেকে এহসান, ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। তাই আপনাদের সকলের সাপোর্ট কামনা করে। আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাআল্লাহ সুযোগ হলে বাংলাদেশি সেবা পার্টি কাজে পরিণত করে দেখাবে।